আসসালামু আলাইকুম। আলাইকে ধন্যবাদ। আরব চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নতুন আপডেট ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আজকের বিষয়টি হলো 32 ইঞ্চি র্যাঙ্কস এলইডি টিভি, তো এটার প্যানেল প্রবলেম, তো এটা আমরা কীভাবে রিপেয়ার করব সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো আর কথা না বাড়িয়ে চলুন টিভির মূল ভিডিওতে চলে যাই। তো দেখুন আমি টিভিটি লাইন দিয়েছি, তো টিভিটি দেখুন আমি রিমোটটি অন করছি, অন হয়ে গেছে। তো আসলে টিভিটির সমস্যাটা এটা কি সমস্যা দেখুন, দেখুন এটা আসলে প্যানেল সমস্যা দেখুন। তো এটা আসলে এলজি প্যানেল লাগানো আছে, তো এটা টিকন আলাদা সিস্টেম করা, তো এটা এলজি টিভির প্যানেল, এটা এলজি প্যানেল। তো আসলে এটা আমরা কীভাবে রিপেয়ার করব এটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর নতুন আপডেট ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আর কথা বাড়াবো না, চলুন মিল ভিডিওতে চলে যাই। তো এটা আসলে এটা র্যাঙ্কস 32 ইঞ্চি, তো এটার মডেলটা আমি দেখাই দেখুন, এটার মডেল এটা RL32G403D এই মডেল। তো আমরা এটা ব্যাকপার্টটি খুলে রাখছি কাজের সুবিধার্থে, তো আমি পিছনে দেখাই। তো দেখুন এটা মাদারবোর্ড, তো মাদারবোর্ডটা একদমই ছোট দিয়েছে, তো যাই হোক সেটা বিষয় না, বিষয়টা হলো প্যানেলটি রিপেয়ার করতে হবে। তো এটা দেখুন এলজি প্যানেল, আমি জুম করে দেখাই, দেখুন এখানে লেখা আছে এলজি ডিসপ্লে, তো এটা এলজি টিভির প্যানেল। তো এটা আপনারা ওয়ালটন সিঙ্গার মানে ব্যান্ডে যেগুলো আছে আর কি, অনেক টিভিতে এগুলো পাবেন, এই ডিসপ্লেগুলো অনেকে ব্যবহার করে অনেক কোম্পানি। তো যাই হোক, তো আসলে প্যানেল সমস্যাটা এটা হবে কি না তারপরও আমি চেষ্টা করব করার জন্য, আর এটা তো আপনাদের মাঝে অবশ্যই আমি শেয়ার করব যে আমি কীভাবে কী কাজটি করছি। তো প্রথমে আমাকে এটা আসলে কপ সিকেবি লাইন এগুলারই সমস্যা থাকে, ভিজিএল ভিজিএস এই সমস্যা থাকে, এরকম ইন্ডিকেটার ব্লেড নিতে হবে। তো আমি কী করি এটা আমরা দেখাবো, কাজটি আমি করি কারণ ভিডিওটি আমি একাই করছি। তো কিছু এই ডিসপ্লেগুলো হয় কি কিছু লাইনগুলো শর্ট হয়ে যায়, তো এই শর্টগুলো কেটে দিয়ে বাইপাস করে ভোল্টেজ করলে এগুলো হয়ে যায়। তো আসলে আজকে সেই প্রবলেমটি নয়, তো এটা আজকে অন্যরকম একটি প্রবলেম। তো যাই হোক আমি আপনাদের মাঝে শেয়ার করব, তো আমি কীভাবে কী কাজটি করছি। তো আমাদেরকে আগে বুঝতে হবে বিষয়টি, আগে বুঝতে হবে কারণ আমি একটি কাজ করলাম আরেকজন আরেকটি কাজ করে হলো না, আজে বাজে একটি কমেন্ট করে ছেড়ে দিলেন। তো যাই হোক আমি বুঝিয়ে বলি, এই পাশে আপনার ভোল্টেজগুলো দুই পাশেই দুই সাইডেই ভোল্টেজগুলো হাই ভোল্টেজ ভিজিএইচ ভিজিএল এসটিভিজি এগুলো ঢোকে, তো এই পাশেই মেন ভোল্টেজটা এই পাশ থেকেই ঢোকে। তো এই ভোল্টেজটা এই পাশে শর্ট হয়ে গেলে উপর থেকেই বাইপাস করা যায়, তো কপে শর্ট হয়ে গেলে কিছুটা করা যায় কিছুটা করা যায় না। আর এই পাশে আপনার এই পর্যন্ত আপনার কিছু লাইন পুরাটা কেটে দিলেও আপনাদের প্যানেলটি ওকে হয়ে যায়, কারণ এগুলা কিছু কিছু ভোল্টেজ আছে এগুলো না থাকলেও চলে টিভি, কারণ এই সাইড থেকে চালিয়ে নেয়।
তো আমি প্যানেলটি আগে আমাকে খুলতে হবে। তো এই সাইডে ফল্ট না এই সাইডে ফল্ট, এখন আমাকে দেখতে হবে কপ আইসিটি পুড়ে গেছে কি না, কারণ এই প্যানেলগুলো বেশিরভাগ এই সমস্যাটি হয়। তো এই বিড়ালে পেশাব করে আর কি, যাই হোক পানি টানি এরম জাতীয় কিছু পরে। তো আমি প্যানেলটি খুলে দেখাই, তো দেখুন প্যানেলটি আমি টিভিটি খুলেছি। তো আমার এর আগে প্যানেলটি এদিকে ছিল আর এই পাশটি এই পাশে ছিল, কারণ তখন প্যানেলটি আমি টিভিটি উল্টা রাখছিলাম, তো এখন টিভিটি সিধে করে রাখছি। তো সে কারণে এই কপটি আমার এই পাশে ছিল আর এই কপটি ওই পাশে ছিল। তো এই কপটি ভোল্টেজগুলা অনেক ভোল্টেজ আছে, কাটলে সমস্যা দেখা দেয়। তো এই পাশকে তখন আমার এটা এই পাশে ছিল, তো আমি বলেছিলাম এই পাশে অনেকগুলো পিন কেটে দিলেও চলে। তো আমরা প্রথমে আগে আমাদের খেয়াল করতে হবে পিনগুলা জুম করে নিতে হবে, কোনো দেখতে হবে এই তল পিসে, কারণ এই দিকেই সমস্যা থেকে থাকে। তো এই পেনগুলা দেখুন একদম ক্লিয়ার, কোনো সমস্যা নেই। তো এই পাশে ঠিক আছে, এই পাশটিতে ঠিক আছে। তো আপনাদের সহজ বোঝার ক্ষেত্রে দেখেন এখানে ডিসপ্লে লেখাগুলো আছে, তো ওই ওই পাশে লেখাটা নেই। তো এই লেখা পাশটাই কপটা ঠিক আছে, তো যে পাশে লেখা নেই দেখুন এই পাশটাতে কোনো লেখা নেই, ডিসপ্লে কোনো লেখা নেই। আপনাদের বোঝার ক্ষেত্রে আমি বলতেছি এখন এই পাশে কোনো লেখা নেই, এখানে দেখুন লেখাটি। তো এই কপটি ঠিক আছে, তো এই পাশের কপগুলোও দেখতে হবে। তো আমি ফল্টটি পেয়েছি, জানি না কি আপনারা বুঝতে পারছেন কি না বা আমি বোঝাতে পারছি কি না। দেখুন এ পাশে আমি কিছু পিন কেটে দিয়েছি, কারণ শুধু কাটলেই হবে না, কারণ দেখুন এই পাশের পিনটা এখানে পুড়ে গেছিলো। তো এই পুরা জায়গাটাই শর্ট হয়ে যাওয়ার কারণে আমার প্যানেলটি চালু হয় না বা ভোল্টেজগুলো ড্রপ করে দেয়। তো দেখুন এখানে আমি কিছু পিন কেটে দিয়েছি, তো কাটা টুকরোটা আমি দেখাই। দেখুন আমি কিছু লাইন কেটে দিয়েছি, কারণ আমার কাছে আসলে বন্ডিং মেশিন থাকলে এটা পুরো কপটি নষ্ট, এটা পুরোটা চেঞ্জ করে দিলে ভালো হয়। তো যেই ক্ষেত্রে বন্ডিংয়ের প্রয়োজন নেই, তো আমি দেখুন এই টুকরাটা আমি কেটেছি। দেখুন জানি না আপনারা বুঝতে পারছেন কি না বা দেখতে পারছেন কি না, দেখানো ছোট টুকরা আমি ইন্ডিকেটর ব্লেড বা কেসি দিয়ে কেটে দিয়েছি। তো দেখুন এই টুকরাটা এখানে ছিল, আমি আশা করি হয়ে যাবে, টুকরাটা ফেলে দিলাম। দেখুন তো আমি টিভিটি কেবলগুলো লাগিয়ে দেখাই আসলে হলো কি না। তো দেখুন এই সাইডে কাটা, তো আমি ইন্ডিকেটর জ্বলছে লাইন দিয়েছি, টিভিটি চালু করলাম। দেখুন দেখুন র্যাঙ্কস লেখাটি চলে আসছে, তো কোনো সাইডে কোনো দাগ আছে কি না, কোনো স্পট বা দাগ কোনো কিছুই নেই।
তো আমি আসলে এই সাইডে একটু দাগ আসছে, তো এটা দাগ টিয়ার অনেক আগেই ছিল ভাই। দেখুন এখানে কপ থেকে দাগটি আসছে, এখানে চাপ দিলে দাগটি হারিয়ে যাচ্ছে। দাগটি মাঝে মাঝে চলে যাচ্ছে, তো এটা কপটি লড়ানোর কারণে হয়তো ভাই দাগটি আসছে। তো যাই হোক দেখুন একদম ওই করে, তো আমি ফিটিং করে আপনাদেরকে দেখাবো। আর এখানে আমাদের একটু চেপে কোনো কিছু দিয়ে রাখতে হবে, কারণ এখান থেকে ভোল্টেজটা একটু কিছু মিসিং হচ্ছে। তো যাই হোক, তো দেখুন আপনার দিয়েছি, কারণ এখন মাঝে মাঝে একটি দাগ আসতো, এখন মোটামুটি নেই, কোনো দাগ নেই। তো আমার টিভিটি ফিটিং করা হয়ে গেছে, তো আমি লাস্ট আরেকবার দেখিয়ে দিই। ল্যান্ডরেঞ্জ লোগোটা চলে আসছে দেখুন। তো কপিরাইটের জন্য সম্পূর্ণ স্ক্রিন দেখানো বা ইয়া করা যাচ্ছে না, কারণ কপিরাইট ধরে অনেক। তো সাউন্ডটা আমি মিউট করে রাখছি, দেখুন কোনো দাগ কোনো কিছুই নেই। তো একটি দাগ ছিল, তো দাগটি চাপ দিলেই হারিয়ে যেত, তো আমি ওটা চাপ দিয়ে রাখছি, সে কারণে দাগটি আর আসছে না। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাদের প্রয়োজন হবে, কারণ এই টেকনিক্যাল বা যারা টেকনিশিয়ান বা নতুন যারা আগ্রহী শিকার, তো তারা অবশ্যই দেখবেন, তো তাদের প্রয়োজন হবে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আসলে আমার ভিডিওর সাউন্ড কোয়ালিটি অনেক খারাপ, তো আমিও জানি। তো আসলে আমার ইউটিউব চালানো বা এটা আসলে মানে কি বলবো, এটা আসলে প্রফেশনাল কিছুই না আমার, তো এটা আমার শখের বসে আর কি চ্যানেলটি খোলা, যেন আমি যেটুকুই জানি আর কি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি, তো যেন এই ভিডিওগুলো দেখে আরেকজন উপকৃত হয়, যেন যার কিছুটা হলো টেকনিক্যালি নলেজটি যেন বুঝতে পারে, তো সে কারণে এই ভিডিওগুলো করি। তো আসলে কাজের ব্যস্ততার ভিতরেও ভিডিও করা হয়ে ওঠে না, তারপরও কাজ যখন ফাঁকা থাকি তখন ভিডিওটি করি। যাই হোক ভিডিওটি বুঝতে পারছেন, হয়তো সম্পূর্ণ ভিডিওই দেখবেন, না হলে বুঝতে পারবেন না কি থেকে কি করলাম। তো আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি দেখার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাই।